সেভেন জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই রয়েছে আমাদের স্কিমস অ্যান্ড পোর্টালস থেকে, প্রোগ্রাম থেকে প্রথম কোশ্চেন, যে কোন বোর্ড পরীক্ষা সংঘ নামে একটি পোর্টাল চালু করেছে। দেখো, এটা করেছে সিবিএসই। দেখো, এই পোর্টালের মাধ্যমে কী করতে পারবে শিক্ষার্থীরা, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নমুনা কাগজপত্র, ঠিক আছে, অন্যান্য বিশদ বিবরণ কিন্তু জানতে পারবে, ঠিক আছে। আর এটার হচ্ছে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এই পোর্টালটিকে, সেটা হচ্ছে স্কুলের জন্য এটা গঙ্গা, ঠিক আছে, এবং আঞ্চলিক কার্যালয়ের জন্য হচ্ছে যমুনা, এবং প্রধান কার্যালয় সরস্বতী, ঠিক আছে। আর এটা দশম এবং টুয়েলভ শ্রেণীর যে হচ্ছে পরীক্ষা সংক্রান্ত ফলাফল, সেটা এটা এখান থেকেই দেখা যাবে। আর তার পাশাপাশি হচ্ছে সিবিএসই সার্কুলার, সর্বশেষ সিবিএসই খবর, রেফারেন্স, নমুনা কাগজ, মডেল পেপার, কোশ্চেন ব্যাংক, স্কুলের ফলাফল, অন্যান্য বিষয় সম্বন্ধেও কিন্তু একটিমাত্র এই পোর্টাল থেকে যে শিক্ষার্থীদের জানতে পারবে। দেখো, পরের কোশ্চেন কী রয়েছে, পরে স্পোর্টস থেকে রয়েছে। প্রথম কোশ্চেন, যে 36 ন্যাশনাল গেমস 2022 আয়োজন করবে কোন রাজ্য? দেখো, এটা আয়োজন করবে গুজরাট। পরের কোশ্চেন দেখো, কাজাখস্তানের নূর সুলতানের ইলোর দ্য কাপে স্বর্ণপদক জিতলেন আলফিয়া পাঠান এবং গীতিকা, তারা কোন প্রতিযোগিতায় এটা জিতেছেন? কুস্তিতে, ওয়েট লিফটিংয়ে, বক্সিংয়ে? দেখো, তারা এটা জিতেছেন বক্সিংয়ে। আমরা জানি যে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন আলফিয়া পাঠান এবং গীতিকা কাজাখস্তানের নূর সুলতানে ইলোর দ্য কাপে স্বর্ণপদক জিতেছেন, ঠিক আছে। আর অন্যান্য দুই ভারতীয় মহিলা বক্সার কালাইভানি শ্রীনিবাসন এবং যমুনা বোরো, তারা কিন্তু রূপ পদক জিতেছেন এখানে। ন্যাশনাল নিউজ থেকে দেখো, কোন রাজ্যে স্বাধীনতা সংগ্রামে আল্লুরি সীতারামা রাজুর 30 ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? দেখো, এটা করেছেন অন্ধ্রপ্রদেশে। দেখো, সম্প্রতি কি স্বাধীনতা সংগ্রামে আল্লুরি সীতারামা রাজুর 30 ফিট লম্বা ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। আচ্ছা, এটা হচ্ছে আল্লুরি সীতারামা রাজুর 125তম জন্মবার্ষিকী ছিল, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের ভীমা ভারমে এটা হচ্ছে উদ্বোধন করলেন, ঠিক আছে। আর এটা কিন্তু রাম্পা বিদ্রোহের 100তম বার্ষিকীর জন্যও কিন্তু এই উদযাপন হলো। রেশন দোকানের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন NFAC বাস্তবায়নের জন্য কোন রাজ্য শীর্ষ স্থান দখল করে আছে এবছর? এটা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। দেখো, রেশন দোকানের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এর বাস্তবায়নের জন্য উড়িষ্যা রাজ্যের র্যাঙ্কিং কিন্তু শীর্ষে রয়েছে। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল কিন্তু ভারতের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে খাদ্যের মন্ত্রীদের সম্মেলনের সময় এই ঘোষণাটি করেন, যে হচ্ছে NFAC এর রাজ্য র্যাঙ্কিংয়ে সব 2022, ঠিক আছে, সব থেকে আগে রয়েছে এই উড়িষ্যা, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, এবং পরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। দেখো, সব থেকে ওপরে 0.836 স্কোর নিয়ে প্রথম স্থানে, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ 0.797, এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে 0.9794। পরে কোশ্চেন দেখো, ডিফেন্স নিউজ, রাজস্থানের যোধপুরে সুরক্ষা মন্থন যেটা হচ্ছে 2022 আয়োজন করলো, কোন প্রতিরক্ষা বাহিনী? এটা করেছে ইন্ডিয়ান আর্মি। দেখো, অ্যাওয়ার্ডস থেকে আমি জানবো, এবারের মাইক্রোসফট পার্টনার অফ দ্য ইয়ার 2022 জিতে নিল কোন কোম্পানি? এটা জিতে নিয়েছে HCL টেকনোলজিস। অ্যাপয়েন্টমেন্টস থেকে দেখো, আবিবা ইন্ডিয়া, ঠিক আছে, কাকে হচ্ছে CEO এবং MD পদে নিযুক্ত করেছে? দেখো, এটা নিযুক্ত করেছে অসিত রথকে নিযুক্ত করেছে, তিনি কিন্তু CEO এবং MD হিসেবে নিযুক্ত হয়েছেন, এবং 11 জুলাই থেকে তিনি এই পদে কার্যকরী হবেন, এবং বর্তমানে তিনি হচ্ছে প্রুডেন্সিয়াল মায়ানমার লাইফ ইন্স্যুরেন্সের CEO পদে আছেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট আর্টিকেল কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবে।